ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নসীন ও নিলয়ের শেষ টিকটক ও গানগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। এই রঙের দুনিয়া কেউ ভালোবাসা পাইয়াও মর্যাদা দিতে পারতেছে না, আর এই ভালোবাসার জন্য কেউ পাগলের মতো ঘুরছে। নসীন আপু জানে আতি আমি নিলয় আর কখনো পৃথিবীতে আসবে না, কিন্তু এখন তার জন্য এই অবস্থা তার। এটাই হলো ভালোবাসা। আর একদিন পরে 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে কারো গার্লফ্রেন্ড নিয়ে চিপায় যাবে, কেউ পার্কে যাবে, অথবা কেউ রাস্তা নিয়ে ঘুরবে। ভালোবাসা ছিলাম তোরে ধোকা দিলি। আর নসীনের মতো অনেকেই কান্নাকাটি করবে, আমাদের মতো সিঙ্গেলা প্যান্টি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে। বোকা পাখি আমার হইলি না, তবক লাগে, তিনি আমাদের মাঝে আর নেই, কিন্তু রয়ে গেছে তার স্মৃতিগুলো। সো গাইস, আতিফ আহমেদ নিলয় ও তার স্ত্রীর যে গান ও টিকটকগুলো দেখানো হবে, সেগুলোর মধ্যে বেস্ট গান কোনটি ও টিকটক কোনটি সেটা কমেন্ট করতে কেউ ভুলবেন না। নসীনাপুর বর্তমান চেহারা দেখে হয়তো কেউ চিনতে পারতেছে না, এটা কি নসীনাপুর না কেউ অন্য কেউ। আমাদের জীবনে কারো রাগ অভিমান রয়েছে, কারো কম কারো বেশি। রাগ অভিমান মায়া, যে কন্ট্রোল করতে পারতে পারি, আর যে পারে না নীলয় ভাইয়ের মতো ভুল ডিসিশন নিয়ে বসে। ঠিক আছে, এখনকার জীবন মানেই প্যারা, আর এই জীবন নিয়ে কেউ নীলয় ভাইয়ের মতো ভুল ডিসিশন নেবেন না। সো গাইস, এগুলি ছিল নসীন ও নীলয়ের শেষ। আর ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।